এই চারটি আমার অলেচ চারা। এটা হচ্ছে জুন মাসের আপনার লগাইবে, বর্ষা আরম্ভ হল পরে লগাইবে। এটা হচ্ছে লগাইবার তিন বর্ষ পরে এর কুয়া ফুল বাহারিব। ডালচিন চারা, এই যে ডালচিন চারাটা যেতবে আঠ দশ পত্র হব সেই সময় আপনার জুন মাসের আকু পচাশ সেন্টিমিটর লম্বা, পচাশ সেন্টিমিটর ওসার, পচাশ সেন্টিমিটর গভীরর উপর মাটি খোলি, গাত খোলি উপর মাটি অলগা করেদেবে, তল মাটিটা অলগা করেদেবে। করে সারা পরে উপর মাটির আপনার ঝুড়িয়ে গাণ্ডুয়ে গোবর খত, তা সহ নিম পিড়িয়া অধ কেজি এবং ট্রাইকোডার্মা পচাশ গ্রাম, সিডোমোনাস পচাশ গ্রাম, তা সহ আপনার আজোটোব্যাক্টর পচাশ গ্রাম, আজোস্পিরুলিনা পচাশ গ্রাম, কেএমবি পচাশ গ্রাম, বায়ো এনপি এনপিকে কনসোর্টিয়াম আজকাল মিললা, সেথিরে পচাশ মিলিলিটর করি মিশাইকি আপু গছটা লগাইবে। এই যে গোলমরিচা চারা এইভাবে অবস্থা হল পরে আমি যেকোন গছ মূল গছঠার আপনার গোটে ফুট রু আপনার পাঁচ ফুট গছ, গোটে ফুট মানে যেকোন বড় ছোটিয়া গছের গছর গোটে ফুট কিংবা দেড় ফুট ছাড়বে, আর বড় গছ হলে আপনার তিন ফুট ছাড়বে। তা সহ যদি গুয়া গছ লগাউছেন আপনার তিন ফুট ছাড়বে, যদি নড়িয়া গছ লগাউছেন তাহলে তাকে সে গছঠার পাঁচ ফুট ছাড়বে, পাঁচ ফুট ছাড়িকি গাত করবে, দেড় ফুট লম্বা, দেড় ফুট ওসার, দেড় ফুট গভীরর গাত করি উপর মাটি অধা হচ্ছে অলগা করেদেবে, তল মাটি অধা অলগা করেদেবে। আর উপর মাটির আপনার গোবর খত গাণ্ডুয়ে আর নিম পিড়িয়া গোটে কেজি, ট্রাইকোডার্মা পচাশ গ্রাম, সিডোমোনাস পচাশ গ্রাম, এনপি কনসোর্টিয়াম পচাশ মিলিলিটর, তা সহ আজোটোব্যাক্টর পচাশ গ্রাম, সিডোমোনাস পচাশ গ্রাম, কেএমবি পচাশ গ্রাম, পিএসবি পচাশ গ্রাম, এসব মিশাইকি আপনার তাকে গছটাকে লগাইবে। আর গছ লগাইবা সময় আপনার যেমনি গছ মূলটাকে উচ্চা রাখবে। আর এইটা হচ্ছে জুন মাস, জুন পনেরো তারিখর আরম্ভ হয়ে জুলাই শেষ যা লগাইবে, তাপরে দুই বর্ষ পর্যন্ত তাকে ছাই দেবে, আর বর্ষা ছাড়িগলা পরে পানি দেবে দুই বর্ষ পরে। আউ মানে প্রতি যত্ন ননেলে মধ্যে চলিব, চতুর্থ বর্ষর ফুল ফুটিব আরম্ভ করিব। এই অল স্পাইসেস গছটা আপনার সেমতি যেমতি আপনার গোলমরিচ লগাইলে কিংবা ডালচিনি লগাইলে সেই অল স্পাইসেস গছ মধ্যে সেমতি লগাইবে। অল স্পাইসেস গছ বড় গছ হব, ডালচিনি গছ ভালো হব। এই ডালচিনি গছ সরি অল স্পাইসেস গছরা আমার আপনার বাড়ি বগিচার যেকোন গোটে গছ লগাতু অল স্পাইসেস গছ। এই অল স্পাইসেস গছটা কম করবে না, রোষেই সারা পরে গোটে কিংবা দুইটি পত্র নেই পকাই দিকে তাকে ঢাঙ্কি দেবে, ঘোড়াই দেবে, ঘোড়াই সারা পরে সে সমস্ত তরকারিটা ভাসিব, তাপরে তাকে আপনার ব্যবহার করে পারবে।